তো সবাই আজকে হচ্ছে মুক্তানটির বাসায় দাওয়াত কালকে এই তো কোন রকম রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আব্বুর জন্য ওয়েট করতেছি আব্বু রিকশা যাবা ওকে তাহলে বাসায় গিয়ে দেখা হবে আসলে আমাদের বাসার সামনে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে ও একটা নেওয়ার প্ল্যান করতেছে আমেরিকা নিয়ে যাবো ভিসা লাগবে না এখন যাব মিষ্টির দোকানে ওখান থেকে আন্টির বাসার জন্য মিষ্টি কিনে তারপর আন্টির বাসায় যাব মেহেন্দিগঞ্জ থেকে মিষ্টি নেব কারণ ওই দোকানের মিষ্টি ওর ও বেশি লাইক করে আর এমনিতেও ওই দোকানের মিষ্টি অনেক মজা তো চলেন আপনারা আমার সাথে আজকে অনেক রোদ উঠেছে এই যে তোমার সেই কাঞ্চন পার্ক দাঁড়ান আপনাদেরকে দেখাই আমাদের প্রথম কোথায় দেখা হয়েছে এই যে কাঞ্চন পার্ক এটা এখানে ওর আর আমার প্রথম দেখা হয়েছে দোকানে চলে এসেছি মেহেন্দিগঞ্জ দদিঘর আর বরিশালে সবগুলা দোকান থেকেই মিষ্টি আমরা কম বেশি কিনি তার মধ্যে এই মেহেন্দিগঞ্জ থেকে একটু বেশি কেনা পড়ে কারণ এখানের মিষ্টির কোয়ালিটি সব কিছুই ভালো আর আমাদের কাছেও মজা লাগে আমরা প্রায় এখান থেকে নেই তো আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে কারণ ও অনেকবার খেয়েছে তাই ও বলল যে এখান থেকেই মিষ্টি নিয়ে যাই তো একদম মিষ্টিটা গরম গরম এনেছে আর আমরাও গিয়ে হাজির হয়েছি জানি না উনি কিসের ডাক্তার কি দেখাবো বড় চলে আসছে ছোট ছেলে আসছে আসো এটা হচ্ছে আন্টির শখের বেলকনি এই যে আন্টি বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়েছে এখানে আর এখানে আন্টি নতুন কিছু পাখিপালা শুরু করেছে বা চিকের পাখি তিনটা একটা হচ্ছে হোয়াইট কালার আর তিনটা হচ্ছে সেম কালার সেম বলতে একটু ডিফারেন্ট বাট দেখতে সেম ওরা সবাই এখন হাড়ির ভিতরে ঢুকে আছে তোমরা কি লজ্জা পাচ্ছ আমি ভিডিও করতেছি তাই হ্যাঁ তারপরে আমি আন্টির রান্নাঘরে গিয়েছিলাম দেখি আন্টি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে আর বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য ও যেহেতু প্রথমবার গিয়েছে আর আমি আন্টির বাসার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন আন্টি কিন্তু অনেক ভালো ভালো রান্না করতে পারে অনেক মজার হয় আমরা তো প্রায়ই আন্টির হাতে রান্না খাই আর হ্যাঁ আন্টির কিন্তু পেজ আছে ফেসবুকে একটা পেজ আছে ইউটিউবে একটা চ্যানেল আছে রোকসানা ব্লগ আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর এই তো আন্টি আমাদের জন্য লেবুর শরবত করতেছে যেহেতু আমার হাজব্যান্ড ট্যাংয়ের শরবত পছন্দ করে না তাই আন্টি বলল যে ওকে আমি লেবুর শরবত বানিয়ে দিই কেমন আছেন কষ্ট হয়ে গেছে আসতে
উঠেছিলাম, তোমার ভাবছি গাড়িতে মনে হয়। কেমন আছো তুমি? যাও সামনের রুমে যাও। তিনজন ম্যাচিং। এই পাশে আন্টি আম্মু, কি কেমন আছো? ওই যে ভাই, এটা তোমার সাথে একটা ছবি তুলবে, আসো আসো আসো। এই কেমন করে তো খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে একটু বিকেল হয়েছে, তখন আন্টি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো আর মিষ্টিটা আমরা অনেক মজা করে খেয়েছি। তো যাই হোক, এই তো আন্টির বাসার আমি ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করলাম, আর আন্টির কিন্তু ফেসবুকে পেয়ে যাচ্ছে, ইউটিউবে চ্যানেল আছে, আপনারা অবশ্যই ভিজিট করবেন। চ্যানেলের নাম হচ্ছে রোকসানা ব্লগ, আপনারা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, আর আমাকেও কম বেশি সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসাই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। আর আপনাদের একটু হেল্প কিন্তু আপনাদের করতে একটু কষ্ট হবে না, জাস্ট একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এইখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম। আমার সাথে যাইতে হবে, সময় করে চলে, চললে আমি নিচে যাই, চলে করো তুমি।
চলো। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, সেই ঘোরার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আরেকদিন, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও এডিট করতে একটু কষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।